হাই, আমি রূপম। এখন কথা হবে হে সিনামিকা এই ছবিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে পাঁচ ভাষার সাথে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এক, তুমি যদি দুলকারের অন্ধভক্ত হও, এবং দুই, যে কোনো রোম্যান্টিক সিনেমা তোমার চলে যায়, মানে তুমি দেখে নাও, তুমি এনজয় করো, তাহলে এই সিনেমাটা দেখার কারণ হতে পারে। বাট আদারওয়াইজ এই ছবিটা অসহ্যকর। আমার চ্যানেলে দুলকারের অনেকগুলো কাজের রিভিউ রয়েছে, এবং আমার দুলকার সালমানের কাজ দেখতে ভালো লাগে। বারবারই মনে হয় যে এই ছেলেটার মধ্যে একটা অদ্ভুত পটেনশিয়াল রয়েছে, এবং খুব প্রমিসিংয়ের পারফরমেন্স। কয়েকদিন আগে স্যালিউট নিয়ে যখন কথা বললাম, বা কুরুপ, এ নিজের জায়গাটা চেঞ্জ করতে পারে। আমি সত্যি আশা করিনি হে সিনামিকা একটা এত ভালো আইডিয়াকে এত বাজেভাবে প্রেজেন্ট করা হবে, যে সিনেমাটা জাস্ট দেখা যায় না এরকমভাবে আমাকে কথা বলতে হবে। এর যে আইডিয়াটা, সেটা হচ্ছে দুটো মানুষ যাদের একসময় যখন আলাপ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, তখন দুজন ভিন্ন ছিল, কিন্তু পরবর্তী সময় দুজন দেখে, মানে একজন আদিত্য রায় হায়দারি, সেই মানে মূলত ফেস করতে থাকে যে দুলকারের ক্যারেক্টারটার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। সে এত কথা বলে, এত জ্ঞান দেয় যে তার পাশ দিয়ে কেউ যেতে চায় না। এবার সে এটা কেন করে? এই জন্য সে কাজে লাগারওয়ালের সাহায্য নেয় যে যদি তাকে কোনোভাবে আলাদা করে দেওয়া যায়, মানে এই ম্যারেজটা যদি কোনোভাবে ভেঙে দেওয়া যায়। এবার কাজে লাগারওয়াল এখানে চলে আসে, দুলকারের কি তার প্রতি ইন্টারেস্ট জন্মাবে বা ফিলিংস কি গ্রো হবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এবার তুমি এর মধ্যে একটু জুদাই সিনেমাটা ছিটেফোঁটা মিশিয়ে দাও, এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক। তো আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, পজিটিভ দিক নেই এই সিনেমা তেমন। তবুও বলবো, এই ছবির যে আইডিয়াটা ছিল, সেটা রাইটার যেরকমভাবে ভেবেছিলেন, একটা ছবির বার্তা তো বোঝা যায়, সেটা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ ছিল, সেটা কিন্তু সিরিয়াস ছিল, যে একটা মানুষ সে খুব কথা বলতে ভালোবাসে, সে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, ভালোবাসাটাও বলা ভুল হলো, সে সারাক্ষণ আননেসেসারি যে কারোর সাথে কথা বলে যাচ্ছে, বকে যাচ্ছে, জ্ঞান দিয়ে যাচ্ছে, এটা কেন? কারণ তার লাইফে কোনো মোটিভ নেই, কোনো গোল নেই, এবং একাকিত্বে মানুষ সবথেকে বেশি কথা বলে, কারণ তার এই জমা কথাগুলো বেরোনো দরকার। তো এরকম একটা জিনিসকে এই ছবিটা দেখাচ্ছে। এবার তার এই কথাগুলো উল্টো দিকের মানুষদের বিরক্তিকর মনে হচ্ছে। এবার সাডেনলি সে মানুষটা চুপ করে যাচ্ছে, তাহলে কি হবে? তো এত সুন্দর একটা আইডিয়া সেটাকে জাস্ট চটকে দিল। তো আইডিয়াটা এখানে অবশ্যই প্রমিসিং ছিল। সেকেন্ড, ছবির পরিচালক বৃন্দা, যে আদিত্য রায় হায়দারি এবং কাজল আগরওয়াল দুজন দারুণ সুন্দরী অভিনেত্রীকে খুব ভালো করে দেখাতে চেয়েছেন, এবং দুজনের চরিত্রটার মধ্যে কমপ্লেক্সিটি বা এরা কী বলতে চাইছে, তার মধ্যে অনেক সমস্যা, এই দিকগুলো বহু জায়গায় বেশ ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছেন, এবং দুজনকে দেখতে খুব ভালো লাগে, দুজনের পারফরমেন্স ভালো। দুলকার সালমানের, আমার মনে হয়, যদি আমি খুব পিছিয়ে রাখা কাজগুলোর কথা বলি তার পারফরমেন্সের দিক থেকে, তাহলে এই কাজটা সেখানে থাকবে। আর যেভাবে শ্যুট করা হয়েছে, পয়সা তো ঢেলেছেই অন্ধের মতো। আর নেটফ্লিক্স কেন এই কাজটা নিল, এটা আমার সবথেকে বড় প্রশ্ন। তো এই হচ্ছে টুকটাক পজিটিভ দিক। যদি নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে, যেটা জঘন্য। ফার্স্ট হাফ, প্রথম এক ঘন্টা পাঁচ দশ মিনিট মনে হবে একটা কমেডি সিনেমা দেখছি, যেটা এ টু জেড ননসেন্স, মানে ননসেন্স কমেডি যেটাকে আমরা বলি, ঠিক সেরকম মনে হবে, যে কী বকছে, কেন বকছে, কেন দেখছি। সেই যে জায়গাগুলোর মধ্যে একটা সিরিয়াসনেস থাকতো বা সাটলিটি থাকতো, সেটার তো এখানে নামমাত্র নেই, এবং আননেসেসারি যেদিক খুশি ট্র্যাক ঘুরিয়েছে। তো গল্পটার প্রথমেই যে ডাইমেনশনটা, সেটা ক্রিয়েটই হয় না। সেকেন্ড হচ্ছে, ছবিটাকে খুব টেনেছে, খুব বাজেভাবে টেনেছে, লংগেট করেছে। থার্ড হচ্ছে, ছবিটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়, আমরা প্রথম থেকেই জানি ছবির মধ্যে কী হবে, এবং সেটাই হয়, কোনো হাই অ্যান্ড লো নেই। আর আমরা এরকম টেম্পলেটে বহু বছর ধরে বহু কাজ দেখেছি, তো কাজটার মধ্যে নতুনত্ব কিছু নেই। আর হিন্দি ডাবিং অতীব খাজা। তো ওভারঅল যদি বলি, আমার হে সিনামিকা ছবিটা একদম পোষায়নি। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।